আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুকিটাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, পাবদা মাছ কীভাবে রান্না করলাম। তো দেখুন, আমি পাবদা মাছ ভালো করে লবণ দিয়ে খালকে ধুয়ে নিয়েছি। তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসেছে। তো সেখানে তেল দিয়ে দিব, তো দিয়ে দিব পেঁয়াজ কুচি, তো একটু লবণ দিয়ে দিলাম ভালো মতো। এখন তেলের উপরে পেঁয়াজটাকে কষিয়ে নেব, তারপরে এখন দিয়ে দিব একটু আদা রসুন বাটা। আদা রসুন জিরা একসঙ্গে মিক্স করে বেটে রেখেছি, তো এটা ভালো মতো কষিয়ে নেব। তারপরে একটু সামান্য একটু পানি দেব, সামান্য একটু পানি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব একটু হলুদ মরিচের ফাঁকি। তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব, মশলাটাকে এমনভাবে কষাতে হবে যাতে তেলটা বেরিয়ে আসে, পানিটা শুকিয়ে যায়। তো মশলাটা কষানোর উপরেই তরকারিটার স্বাদ নির্ভর করে। তো আমি মাছগুলো দিয়ে দেব, মাছগুলো ভালোভাবে আলতোভাবে কষিয়ে নিতে হবে এভাবে। তো দেখুন, আমি এভাবে কষিয়ে নিচ্ছি খুব আলতোভাবে। তো আমি এখন 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি আবার 2-3 মিনিট পরে ফিরে আসলাম। তো আমার মাছগুলো দেখুন কষানো হয়ে গিয়েছে, তো আমি এখন তুলে নেব। তো এই মশলার ভিতরে আমি সবজিগুলো কষিয়ে নেব। আমি সবজিগুলো কেটে ভালো মতো ধুয়ে রেখেছি। শীতের দিনে শীতের সবজি যেভাবে রান্না করেন না কেন, খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন সবজিগুলো ভালো মতো কষিয়ে নেব। মশলাগুলো মিক্স করে আমি এখন ঢেকে দেব। তো আমার সবজিটা কষানো হয়ে গিয়েছে, এখন গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে আবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে দেখুন আমার তরকারিটা বলক এসে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। কষিয়ে উঠে রেখে দিয়েছিলাম মাছগুলো, সেই মাছগুলো আমি এখন এখানে দিয়ে দেব। খুব আলতোভাবে দিয়ে দিতে হবে, আলতো হাতে আলতোভাবে দিয়ে দিতে হবে, কারণ মাছগুলো খুব নরম প্রকৃতির মাছ, এই পাবদা মাছগুলো। তো দেখুন, আমি এখন আবার দিয়ে দেব 7-8 মিনিটের জন্য ঢেকে রাখব। ঢেকে রেখে তারপরে আমি আবার ফিরে আসলাম 7-8 মিনিট পর। তো দেখুন, আমার তরকারিটা হয়ে এসেছে। এখন আমি এখানে ধনে পাতাগুলো দিয়ে দেব। ধনে পাতাগুলো উপরে ছড়িয়ে দিয়ে দেখুন আমি আবার ফিরা ভালো মতো একটু পাশ দিয়ে নেড়ে চেড়ে দেব ধনে পাতাগুলো আলতোভাবে। তো দেখুন, আমার কালারটা খুব সুন্দর এসেছে। তো এখন আমি আবার 4-5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন, হয়ে এসেছে আমার তরকারি, পাবদা মাছের ঝোল। খুবই টেস্টি হয় এই তরকারিটা, রান্না করে খেয়ে দেখবেন আপনারা।